I've been drinking no alcohol for me. Did you check on me? Or did you look for me? I walked in the room. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার মনটা একটু ভালো ছিল না, তাই আমি সন্ধ্যায় চলে গেলাম বার্গার ল্যাবে। তো এখানকার ডেকোরেশনটা তো দেখে আমি পুরাই অবাক যে এত সুন্দর ডেকোরেশন দেখেন না আমার সাথে আপনারাও। এটা হচ্ছে ফিশ অ্যাকোরিয়াম, দেখেন ফিশগুলো কত সুন্দর ছিল, ছোট ছোট ফিশ ছিল। তো ফিশগুলো দেখতে অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। তো আপনারা যদি আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে আসতে চান তাহলে কিন্তু আসতে পারেন, যেহেতু এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর একটা ডেকোরেশন করা আছে, বাচ্চারা খেলতে পারবে। আর উপরের ডেকোরেশনটা ওয়াও ছিল, সন্ধ্যার পরে এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগে মাশাল্লাহ। তো অনেক সুন্দর মানে ডেকোরেশনটা অনেক সুন্দর করে করেছে, যেহেতু একদম খাবারের টেবিলের পাশেই ছিল। ফিশ অ্যাকোরিয়াম আপনারা খেতে পারবেন আর দেখতে পারবেন এখানকার ফিশের, মানে ওরা খুব সুন্দর আর কি করে ডেকোরেশনটা করলো। তারপরে আমি কিছু খাবার অর্ডার করলাম। এখানে যেহেতু বার্গার ল্যাব, এখানে বার্গার সহ অনেক আইটেম আপনারা পাবেন আর কি, মানে বিভিন্ন ধরনের খাবার পাবেন। যেমন ধরেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর হচ্ছে বার্গার রিলেটেড যেসব খাবার আছে, সাফ স্যান্ডউইচ, স্যান্ডউইচ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জুসের আইটেম পাবেন। মোটামুটি সব কিছু এখানে একটা রেস্টুরেন্টে যেগুলো পাওয়া যায় সব কিছু এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন, কিন্তু বার্গারটা এখানে একটু স্পেশালভাবে মেক করা হয়। তো আমি একটা বার্গার অর্ডার করলাম, সাফ স্যান্ডউইচ অর্ডার করলাম, পেপসি অর্ডার করলাম, দেখেন পেপসিটা। তারপর আবার বার্গারটা চলে আসলো, বার্গারটা অনেক ভালো ছিল, ইয়ামি ছিল, কিন্তু এর ভিতরে খুব বেশি চিজ দেওয়া ছিল আর হচ্ছে মেয়োনিজ দেওয়া ছিল। অবশ্য মেয়োনিজটা আমি খুব কম পছন্দ করি, এটা খেলে অবশ্য অনেক মজা লাগে কিন্তু খাওয়ার পর এটা অনেক ক্ষতিকর অবশ্য। যাই হোক, আমি পাস্তা অর্ডার করেছিলাম, দেখেন পাস্তাটাও কিন্তু অনেক মজা ছিল, এটার ভিতরে হোয়াইট সস কম্বিনেশন ছিল, পাস্তাটাও অনেক মজা ছিল। তো আমি পাস্তাটা খেয়ে নিলাম। তারপরে দেখেন এখন যাবো, বের হয়েছি, মাশাল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল পরিবেশটা এবং খাবারটা। তো আমি এখান থেকে বের হয়ে